एवरीवन वेलकम टू माय चैनल मोनामी सच पच व्लॉग्स और आज के आमी एक टक केक बनाबो सेटाई थाकबे आमार व्लॉगर स्पेशलिटी एवं आमी केक टा जेटा बनाछी सेटा एक टा चॉकलेट केक गाइस आई एम रिक्वेस्टिंग यू ऑल टू एंजॉय माय व्लॉग थैंक यू এখানে রয়েছে সমস্ত ইনগ্রিডিয়েন্টস আমার কেকের জন্য। তো এখানে রয়েছে আমুল স্প্রে, মানে হচ্ছে মিল্ক পাউডার, এখানে রয়েছে বেকিং পাউডার, এখানে রয়েছে বিস্কিট, চকলেট বিস্কিট ডেফিনেটলি, এখানে রয়েছে ময়দা, অল পারপাস ফ্লাওয়ার, এখানে রয়েছে সুগার, এখানে রয়েছে রিফাইন্ড অয়েল, আর এখানে রয়েছে এই কন্টেনারটার মধ্যে বাটার। তো ফ্রেন্ডস, আমি এখন চিনি দেব, অনেকটাই চিনি দেব মিক্সারের মধ্যে মিক্স। তো ফ্রেন্ডস, এখন বিস্কুটগুলোকে কিন্তু এই মিক্সারের মধ্যে দিয়ে দিতে হবে ভেঙে, মাঝখান থেকে টু হাফসে হাফ করে নিতে হবে, তাহলে কিন্তু গ্রাইন্ড করতে সুবিধা হবে। এভাবে সবকটা বিস্কুট করে নেব। তো ফ্রেন্ডস, এবার ওই অল পারপাস ফ্লাওয়ার ময়দাকে ইউজ করে নেব এর মধ্যে। তো ফ্রেন্ডস, এবার এই গরম জলের মধ্যে দুধটাকে, মানে গুঁড়ো দুধটাকে কিন্তু লিকুইড করে নিতে হবে। এই যে ফ্রেন্ডস, আমুলিয়া কিন্তু দিতে হবে জলে, গরম জলের মধ্যে। তো ফ্রেন্ডস, এর মধ্যে 1 টেবিল স্পুন বেকিং পাউডার ইউজ করতে হবে। এবার ফ্রেন্ডস, দিতে হবে 1 পিঞ্চ বেকিং সোডা বা খাবার সোডা, একদম কিন্তু 1 পিঞ্চ ইউজ করতে হবে, নালে কিন্তু ফ্রেন্ডস ক্রিস্পি হয়ে যাবে কেকটা। ফ্রেন্ডস, এবার ইউজ করতে হবে রিফাইন্ড অয়েল, আমি পরে আরো তেল। আর ফ্রেন্ডস, এবার কিন্তু ওই যে লিকুইড পাউডার দুধটাকে লিকুইড মানে করে নিয়েছি, পাউডার দুধটাকে লিকুইড করেছি, সেটা এবার ঢেলে দিতে হবে আস্তে আস্তে, এবং তারপর এটা দিয়ে ফেটিয়ে নিতে হবে। ফ্রেন্ডস, এইভাবে মিক্স করে নিতে হবে, ব্যাটার বানিয়ে নিতে হবে। তো ফ্রেন্ডস, ঠিক এই রকম কনসিস্টেন্সি থিকনেস কিন্তু আসবে, তোমরা দেখতে পাচ্ছ সব অ্যাড করার পরে, এই যে মানে ব্যাটারটা কত সুন্দর কিন্তু হয়েছে, আমি কিন্তু দেখিয়ে দেবো একবার ভালো করে, দেখো একদম পারফেক্ট। ফ্রেন্ডস, একদম এইরকম কনসিস্টেন্সি আসতে হবে, তবেই কিন্তু বুঝতে হবে যে ব্যাটারটা তৈরি, একদম এরকম কনসিস্টেন্সি আসবে, পুরো এরকম কনসিস্টেন্সি কিন্তু আসবে। পুরো এরকম ফ্রেন্ডস, আমরা কিন্তু একটা স্ট্যান্ড বসিয়ে কড়াইটাকে নুন দিয়ে প্রিহিট করে নিচ্ছি, নুনের উপর স্ট্যান্ড বসিয়ে কড়াইটাকে কিন্তু প্রিহিট করে নিয়েছি। আমরা যাদের কাছে কিনা মাইক্রোওয়েভেন আছে, তারা কিন্তু মাইক্রোওয়েভে ডাইরেক্টলি বসিয়ে দিতে পারে, এবং যদি কেউ গ্যাস ওভেনে করতে চায়, সেও কিন্তু এইভাবে করে নিতে পারে, আরামসে করে নিতে পারে। আর এই প্রসিডিওরটা খুব 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 ইজি, যে কেউ কিন্তু এটা বানিয়ে নিতে পারবে ঘরে খুব সামান্য কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে। ফ্রেন্ডস, বাটার পেপার কিন্তু ওই বাটিটার মধ্যে আর কি বসিয়ে দিতে হবে, যাতে কেকটা লেগে না যায়। আর ফ্রেন্ডস, যেটা বলার ছিল সেটা হচ্ছে, যাদের কাছে বাটার পেপার থাকবে না, তারা যে কোনো অন্য কাগজ, পৃষ্ঠা বা কিছু দিয়ে করতে পারবে, আর যদি তাও না থাকে, তাহলে সে কিন্তু অনায়াসে সামান্য একটু ময়দা ছিটিয়ে, একটু তেলের উপর সামান্য একটু ময়দা ছিটিয়ে নিলে কিন্তু হয়ে যাবে, কোনো এতে কোনো কঠিন কাজ নয় এটা। ফ্রেন্ডস, বাটারটাকে এবার এই পাত্রটার মধ্যে ঢেলে নিতে হবে সুন্দর করে, দেখো ফ্রেন্ডস কি সুন্দর করে পড়ছে। তো ফ্রেন্ডস, এখানে কিন্তু ব্যাটারটা আমাদের বাটির মধ্যে চলে এসছে, আর এখন আমরা কি করব, এখন এটাকে ট্যাপ করে নেব, যাতে কোনো এয়ার বাবলস বেঁচে না থাকে। ফ্রেন্ডস, এইভাবে এয়ার বাবলস গুলোকে কাটিয়ে নিতে হবে, ভিতরে অনেক এয়ার বাবলস ফর্ম করেছে, এভাবে ট্যাপ করে এয়ার বাবলস গুলোকে কাটিয়ে নিতে হবে। ফ্রেন্ডস, এইভাবে এটাকে কিন্তু গ্যাসে বসিয়ে দিতে হবে, অলরেডি গ্যাসটা প্রিহিট করা আছে 15 মিনিটস নুন দিয়ে, স্ট্যান্ড দিয়ে। এবার এবার এটাকে কিন্তু ফ্রেন্ডস ঢাকা দিয়ে দিতে হবে। ফ্রেন্ডস, আমি এবার চকো সস বানানোর জন্য ডার্ক চকলেট ক্যাডবেরি ডেয়ারি মিল্কের কিউবস কিন্তু দিয়ে দিচ্ছি। ফ্রেন্ডস, চকোলেট সস কিন্তু একদম তৈরি, এদিকে আমাদের স্পঞ্জ কেকও রেডি। তো ফ্রেন্ডস, আমাদের চকলেট কেক কিন্তু রেডি হয়ে গেছে, গ্রেটেড চকলেট দিয়ে সুন্দর করে ডেকোরেট করে নিয়েছি। তো ফ্রেন্ডস, তোমরা শিওরলি বাড়িতে কিন্তু রেসিপিটা একবার ট্রাই করো। বাই বাই ফ্রেন্ডস, গুড নাইট।